সম্মানিত সুধীবৃন্দ, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস UITS এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন প্রখ্যাত শিক্ষাবিদ ও কম্পিউটার বিজ্ঞানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি ও ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর মাননীয় চ্যান্সেলর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং জাতির অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, UITS এর ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান, মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ সোলাইমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, অনুষদ সমূহের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, মন্ত্রণালয় সমূহের কর্মকর্তা, অতিথি, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফরসঙ্গীবৃন্দ, গর্বিত অভিভাবকবৃন্দ এবং আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যমণি প্রাণপ্রিয় স্নাতকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। এই সমাবর্তন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এবং কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাসেই আমাদের স্বাধীনতা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিবস এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিবস। আপনাদের সবাইকে এই অসাধারণ মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের অনেকাংশ দেয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু লিখিত বক্তব্য আমার পুনরাবৃত্তি করতে হবে, আপনারা কষ্ট করে শুনবেন। প্রিয় স্নাতকবৃন্দ, আজ যারা UITS এর সকল শর্ত সাফল্যের সঙ্গে পূরণ করে ডিগ্রি অর্জন করতে যাচ্ছ, তাদের সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন। তোমাদের এই আনন্দের জন্য, তোমাদের সঙ্গে থাকার সুযোগে আমি ধন্যবোধ করছি। অভিনন্দন অভিভাবকদের, ছেলেমেয়েদের এই অগ্রযাত্রায় হয়তো নানা প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু সন্তানদের শ্রেয়তর ভবিষ্যৎ বিনির্মাণ নিশ্চিত করতে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজ আপনাদের স্বপ্ন সফল হয়েছে। অভিনন্দন জানাচ্ছি UITS এর শিক্ষকবৃন্দকে, শিক্ষার্থীদের সঠিক পথে রেখে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। জ্ঞানার্জনের এই বিশাল যজ্ঞে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য UITS এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এমন একটি সময়ে কর্মজীবনে প্রবেশ করছো যখন বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের স্বীকৃতি পেল। এই স্বীকৃতি ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান আমাদের আগেই পেয়ে গেলেও তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অধিকতর মর্যাদাপূর্ণ, কারণ আমাদের জনঘনত্ব ভারতের 3 গুণ, শ্রীলঙ্কার 4 গুণ এবং পাকিস্তানের 4.5 গুণ। অর্থাৎ মাথাপিছু অনেক কম প্রাকৃতিক সম্পদ নিয়ে আমাদের এই অর্জন। উল্লেখ করা যেতে পারে যে শহরভিত্তিক নয় এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি, যা পৃথিবীর গড় জনঘনত্বের 24 গুণ। মাথাপিছু সবচেয়ে কম প্রাকৃতিক সম্পদ নিয়ে আমাদের দেশে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান একটি শিশুকে পরিপূর্ণ মানুষে পরিণত করা হচ্ছে। তাই এই গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালনের জন্য
বাংলাদেশকে জাতিসংঘ স্বীকৃতি দিতে পারে। প্রিয় স্নাতকবৃন্দ, তোমরা যে দেশে বাস করছ তার নাগরিকদের মানবিক গুণাবলী প্রশংসার দাবি রাখে। সিরিয়ার উদ্বাস্তুরা যখন ভূমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছিল, তখন কিন্তু উন্নত দেশের উন্নত মূল্যবোধের কোনো নাগরিকই তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। আর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গার বিপদের সময় কিন্তু আমরা আমাদের সীমান্ত বন্ধ করি নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, 16 কোটি মানুষকে যদি আমরা খাওয়াতে পারি, তাহলে 7 লক্ষ রোহিঙ্গাকেও খাওয়াতে পারব। বাংলাদেশের মানুষের এই উঁচু মানের মনুষ্যত্ব বোধ নিয়ে তোমরা গর্ববোধ করতে পারো। প্রিয় সুধীবৃন্দ, আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত, ভৌত অবকাঠামো উন্নত দেশের মতো হওয়ার কথা নয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোরও সম্পদের সীমাবদ্ধতা থাকাই স্বাভাবিক, তবে নিজের দেশে পড়ার এই সুযোগ তৈরি করে বিদেশের শিক্ষার নামে যে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশ থেকে পাচার হয়ে যেত, তা ঠেকানোর জন্য আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। তবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলার জন্য শিক্ষার গুণগত মান উন্নত করবেন বলে আশা রাখি। জ্ঞানানুরাগী সমাজ সংস্কারক পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা সুফি মিজানুর রহমান চৌধুরীকে UITS প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় স্নাতকবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের ভৌত অবকাঠামোর দুর্বলতা তোমাদের শেখার ক্ষেত্রে, সৃজনশীলতা অর্জনের ক্ষেত্রে কোনো অন্তরায় হয় নাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উচ্চারণ, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তোমাদের ক্ষেত্রেও সত্য হবে। প্লেটোয়ের রিপাবলিকেও রয়েছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমি নিশ্চিত সম্পদশালী দেশের শিক্ষার্থীদের তুলনায় তোমরা অনেক বেশি সৃজনশীল। আমি বিশ্বাস করি দেশের সমস্যা সমাধানের জন্য আর আমাদের যখন তখন বিদেশি বিশেষজ্ঞদের খুঁজতে হবে না। তোমরা তোমাদের দেশপ্রেম, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের সকল সমস্যার সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ এখন দৃপ্ত পদক্ষেপে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে আমাদের ব্যবস্থাপনায় ও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। অতীব শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপিত হয়ে সারা বিশ্বে বাংলাদেশের প্রযুক্তির অবস্থান সদর্পে ঘোষণা করবে। বিজ্ঞান ও প্রযুক্তির যে শিক্ষা তোমরা পেয়েছ, অর্থনীতি ও ব্যবস্থাপনার যে দক্ষতা তোমরা অর্জন করেছ, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দেশের কল্যাণে তার সবটুকু ব্যবহার করতে হবে। প্রিয় স্নাতকবৃন্দ, কর্মমুখর পৃথিবী তোমাদের ডাকছে, সামনে অনেক কাজ। এই ঘনবসতিপূর্ণ দেশের উন্নয়নে সামান্য প্রাকৃতিক সম্পদ হলো আমাদের পুঁজি, কিন্তু আমাদের রয়েছে 16 কোটি অসামান্য সম্পদ, মস্তিষ্ক। UITS এই মস্তিষ্ককে শানিত করার সুযোগ সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি তোমরা সেই সুযোগের সদ্ব্যবহার করেছ। তোমাদের অর্জিত জ্ঞান, দক্ষতা দিয়ে এখন আমাদের সীমিত সম্পদে মূল্য সংযোজন করতে হবে, তাহলেই আমরা সম্পদশালী দেশে পরিণত হব। মানব সম্পদের থেকে মূল্যবান কোনো সম্পদ নেই, আমাদের তা রয়েছে যথেষ্ট। প্রতি বর্গ কিলোমিটারে 1118টি, যা অন্য কোনো দেশে নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের পড়ালেখার একটি ধাপ শেষ। তোমাদের অধিকাংশই হয়তো কর্মজীবনে প্রবেশ করবে, নতুন পরিবেশে ব্যস্ত হয়ে পড়বে। তবে মনে রেখো, তোমরা UITS পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য।
এই বিশ্ববিদ্যালয়ের দূত, এই বিশ্ববিদ্যালয়ের সকল সীমাবদ্ধতা নিজের মনে করবে, সকল সাফল্য উচ্চ কণ্ঠে প্রকাশ করবে। অবশ্যই এর দুর্বলতাগুলো আন্তরিকতার সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনবে, ছোট ভাই বোন যাদের রেখে গেলে তাদের সুপরামর্শ দেবে এবং তাদের কর্মজীবনকে মসৃণ করার জন্য সচেষ্ট থাকবে। সমাজের শিক্ষিত নাগরিক হিসেবে তোমাদের দায়িত্ব অনেক, নিজেদের শ্রেয়তর মূল্যবোধ ও কর্ম দিয়ে তোমরা সমাজের দিশারি হবে, অনুকরণীয় হবে, এটা সবারই প্রত্যাশা। তোমাদের এই উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ তৈরিতে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলোর প্রশংসনীয় অবদান রয়েছে। হয়তো তাদের অনেকের সন্তানের ভাগ্যেই এই সুযোগ ঘটেনি, এখনও সকলের ভাগ্য পরিবর্তনে তোমরা তোমাদের মেধা ও দক্ষতা আন্তরিকভাবে ব্যবহার করবে, এটাই জাতির প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনের পথ বন্ধুর সরল নয়, তাতে অনেক বাক চড়াই উতরাই। ডিম প্রসবিনী কুমির যেমন বাচ্চা ফোটার সময় যথা জায়গায় উপস্থিত হয়, ঠিক একইভাবে তোমরা হৃদয়ের লালিত স্বপ্ন দৃঢ়তার সঙ্গে পোষণ করবে, যাতে তা তোমাদের জীবনের গতিপথ রাডারের মতো নিয়ন্ত্রণ করে। জীবন ফুলসজ্জা নয়, স্বপ্ন দেখবে, স্বপ্ন লালন করবে, আশা করবে, কিন্তু আশাভঙ্গের জন্যও প্রস্তুত থাকবে। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষা সারা জীবনের জন্য। তোমাদের কর্মস্থলে এমন কিছু করতে হতে পারে যার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ে সরাসরি দেয়া হয়নি। কখনো ভয় পাবে না, হতাশ হবে না, অন্যরা পারছে তোমরাও পারবে, নিজের ওপর বিশ্বাস রাখবে। তোমাদের মতো আত্মবিশ্বাসে বলিয়ান তরুণেরাই আমাদের জাতিকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে। প্রিয় স্নাতকবৃন্দ, জীবনের দর্শন নিয়ে কবি কামিনী রায়ের পঙ্ক্তি দুটি স্মরণ করতে পারি। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ট্রাই নট টু বিকাম এ ম্যান অফ সাকসেস, রাদার বিকাম এ ম্যান অফ ভ্যালু। আই ডু নট নিড টু নো এভরিথিং, আই জাস্ট নিড টু নো হোয়ার টু ফাইন্ড ইট হোয়েন আই নিড ইট। তোমাদের সুদীর্ঘ জীবন আনন্দদায়ক হোক, সফল হোক, পরিবারের, সমাজের, জাতির কল্যাণে তোমাদের কর্ম ও জীবন নিবেদিত হোক, এই কামনা করছি। আজ থেকে 20 বছর আগে মহামান্য রাষ্ট্রপতির পাশে আমার বসার সুযোগ হয়েছিল, আমি অভিভূত হয়ে গেলাম, ওনার সেটা মনে আছে। আমাকে এই অসাধারণ সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ চিরজীবী হোক।